কী ধরনের ব্রিডিং হচ্ছে ওটা দেখলে পরে অনেকখানি ধারণা পাওয়া যায় এই জন্য গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি মানে না মানে ওনার পরামর্শ না নিয়ে নিজের ইচ্ছা মতো ওষুধ খাওয়াটা ঠিক হবে না পোস্ট পোস্টমেনোপোজাল ব্লিডিং এই বিষয়ে যে এটার কারণ কি পোস্ট মেনোপোজাল ব্লিডিংয়ের একাধিক কারণ রয়েছে সবচেয়ে প্রথম কারণ যেটা হলো যেটা কমনেস সেটা হলো যে ইস্ট্রোজেন কমে যাওয়ার কারণে ইউ্রাসের দ্যাট মিনস এন্ডোমেট্রিয়াম ইউট্রাসের একটা লাইনিং আছে যেটাকে অ্যান্ডোমেট্রিয়াম বলে সে অ্যান্ডোমেট্রিয়াল লাইনিং অথবা ভেজাইনা এগুলো পাতলা হয়ে যায় পাতলা হয়ে যাওয়ার কারণে ইজিও ইজিলি ওখান থেকে ব্লিডিং হতে পারে এটা কমনেস্ট কারণ এই ছাড়া দেখা যাচ্ছে যে সার্ভাইকাল পলিপ অথবা এন্ডোমেট্রিয়াল পলিপ থেকে ব্লিডিং হতে পারে অথবা দেখা যাচ্ছে যে জরায়ু নেমে বয়স হয়েছে জরায়ু নেমে গেছে নেমে যাওয়ার কারণে জরায়ের মুখে ঘা হয়েছে সেখান থেকে ব্লিডিং হতে পারে আবার জরায়ুটা নেমে গেছে ওটাকে জায়গা মতো রাখার জন্য প্রেসারই ইউজ করা হচ্ছে দীর্ঘদিন প্রেসারি ইউজ করলে ঘা হলে পরে সেখান থেকে ব্লিডিং হতে পারে তারপরে আবার দেখা গেছে যারা এইচআরটি নেন মানে মাসিক বন্ধ হয়ে গেছে সেখানে হরমোন ট্রিটমেন্ট নিচ্ছেন তাদেরও ব্লিডিং হতে পারে অথবা একটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার যাদের হয়েছে তারা দীর্ঘমেয়াদী একটা ওষুধ খান ট্যামোক্সেফেন এবং দেখা যাচ্ছে ট্যামোক্সেফেন যারা খান তাদেরও এরকম পোস্টম্যানুপোজাল ব্লিডিং হতে পারে তারপরে আবার যারা আছেন যারা রক্ত পাতলা করার জন্য ওষুধ খান তাদেরও পোস্টম্যানুপোজাল ব্লিডিং হতে পারে তো এইগুলো হলো নন ক্যান্সারাস কেস মানে এগুলো ক্যান্সারের সঙ্গে জড়িত না কিন্তু ক্যান্সারের সঙ্গে জড়িত যেটা সেটাই মারাত্মক যেরকম জরায়ুর মুখের ক্যান্সারের জন্য পোস্টম্যানোপোজাল ব্লিডিং হতে পারে আবার জরায়ুর ক্যান্সার যেটাকে আমরা অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার বলি যেটা নিয়ে আমরা আজকে ছাড়া আলাপ করব এই অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সারের কারণে ব্লিডিং হতে পারে আবার ভেজাইনা ভালভা এখানে ক্যান্সার হতে পারে সেখানে ব্লিডিং হতে পারে আবার ওভারির একরকম টিউমার আছে সেখান থেকে সেটা হলে পরে ব্লিডিং হতে পারে এই ছাড়া এই গাইনের কেসগুলো ছাড়া দেখা গেলো মূত্রথলির থেকে অথবা মলদার থেকে ব্লিডিং হচ্ছে সেটাকেও ভুল করে মনে করা হতে পারে যে এটা বোধহয় পোস্ট পোস্টম্যানোপোজাল ব্লিডিং বা থেকে ইউট্রাস থেকে আসছে তখন এটা শুধুমাত্র পরীক্ষা করার মাধ্যমেই বোঝা যায় যে না এটা আসলে ব্লিডিংটা থেকে হয়েছে এই জন্যই ডাক্তারের পরামর্শটা খুবই দরকার আচ্ছা এই যে পোস্ট ব্লিডিং এর আপনি বিভিন্ন ধরনের কারণ বললেন এর মধ্যে যে ক্যান্সারের কথা বললেন যে ক্যান্সার থাকলেও পোস্টম্যানোপোজাল ব্লিডিং হতে পারে এই ক্যান্সার আসলে এটার ঝুঁকি কতটুকু আচ্ছা পোস্টম্যানোপোজাল ব্লিডিং হলে সমীক্ষায় দেখা গেছে যে পোস্টম্যানোপোজাল ব্লিডিং হলে তার সাধারণত টেন পার্সেন্ট কেসে টেন পার্সেন্ট কেসে অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার হয় আর এছাড়া তো জড়ায়ু মুখের ক্যান্সার যেটাকে সার্ভাইকাল ক্যান্সার বলি সেই কারণেও হতে পারে আমরা তো আজকে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে কথা বলবো না কারণ এটা সম্বন্ধে আমরা এর আগের এপিসোডে ডিটেলস আলোচনা করেছি তো এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা সাধারণত পোস্ট ম্যানুপোজাল ব্লিডিংয়ের টেন পার্সেন্ট কেসে হয়ে থাকে আচ্ছা এই যে পোস্ট ম্যানুপোজাল ব্লিডিং এরকম যদি কারো ক্ষেত্রে হয় সেক্ষেত্রে তিনি কি করবেন পোস্টম্যানোপোজাল ব্লিডিং যদি কারো হয় সেটা যদি এক ফোটাও যদি হয় সেটাকে গুরুত্ব দিতে হবে এবং সঙ্গে সঙ্গে তাকে গাইনি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ এই ব্লিডিং যদি হয় তার জরায়ুটা দ্যাট মিন্স এটাকে আমরা সারভিক্স বলি জরায়ুর মুখ সেটা পরীক্ষা করাটা খুবই দরকার কারণ কি ধরনের ব্লিডিং হচ্ছে ওটা দেখলে পরে অনেকখানি ধারণা পাওয়া যায় এই জন্য গায়নি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি মানে না মানে ওনার পরামর্শ না নিয়ে নিজের ইচ্ছা মতো ওষুধ খাওয়াটা ঠিক হবে না